রুকমার কাজ আমি আমার কাছে যাই চাল যে ভিজাইছি এই যে এবার আমার শার্টি আমার কিছু হয়েছে আমার আগে আগে নামে তো চাল একটু ইয়ে করছিলাম একটু একটু রোদ লাগাইছি ওখানে গুঁড়া করুন গ্রাইন্ডারে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবো আজবার তো পিঠা চিঠা খাইছি না একদিন কয়েকটা তেলের পিঠা বানাইছিলাম মা মালপোয়া করতো অন্ধকার কারণ শরীর অতি ভালো আসলো না এই অবস্থা তো মা আইছে তোমার মা ঝন কইতেছে কয়েকটা বানামো জ্বালান টালান লাগাইয়া ঘরটরটা ঝাড়ু দিয়ালে তারপরে কাজটা করুন দেখাই তোমরা রে চালে যে জল টল ঝরাই রাখছি এবার গ্রাইন্ডারে পেস্ট করা হব গ্রাইন্ড করে নেব চালের গুঁড়া করে নেব হ্যাঁ তারপরে তোমার কাছে আইতেছি তোমার সামনে কি সুন্দর হয়েছে চাল নেই চাটা খাওয়া হইল এখানে টুকটি গুঁড়া করে লাইছে ওখানে একটি ভাজু নিজে বসাই দিছি চালের গুঁড়াটা ভাজতে নেব আমরা সবসময় ভাজা করি কেউ না ভাজাও করে অনেকে আমরা ভাজ্যই করি অনেকে আগে ভাজা নিতেছি জানো নারিকেল কিন্তু অন্য বাজারে অন্য বাজার থেকে আইছে না নারিকেল জানি না গাছ থেকে ফাইরা মনে আনবো ঠিক আছে দেখা লই তারপরে আর গুড়িটা ভাজা লই গুড়ি মানে চালের গুঁড়াটা ভাজা লই তারপরে আইখে রাখবো নারিকেলটা আনলই সঙ্গে সঙ্গে কুড়াইয়া রেডি এই যে নারকেল কুড়াই খাচ্ছি এই লইয়া আরেকবার বহু বছর আগে বহু বছর মানে কি 4-5 বছর এই যুগ আগে একবার নারকেল কিনে আনছিল পচা ভুসছিল আর এই আজকে আনলো কিনা কারণ সব নারকেল বাবার বাড়ির থেকে আই আমার প্রচুর নারকেল নাই কিন্তু এই বছর নারকেল নাই কেন নাই সব খাইয়া শেষ এই কাঠবিড়ালি কেউ কয় চলা আমরা কই চলোই আর ভালো কথা এই লাগিয়া কাঠবিড়ালি পেয়ার তুমি খাও ওই কাঠবিড়ালি সব খাইয়া শেষ একদম এই লক্ষণে নারকেল ভর্তি থাকলো এলো করলাম না এই লিয়ে দুইবার 15 বছরে নারকেল কিনা হয়েছে তো নারকেল নাই কিন্তু আবার গাছটাও কাটতে লাইতে হইব যে কোনো কারণে যখন বাড়ির যাবো তখন দেখামু তোমরা রে তো নতুন গাছ আবার হইব তারপরে আবার নারকেল খাবো এই অবস্থা তো নারকেল কুড়াই নিছি অনেক গুড়ের সঙ্গে আসাই আনিমু চালের গুঁড়াটা তো মাখা হয়ে গেছে গা মাইখা ডেকে ডেকে দেওয়া হয়েছে দেখাই তোমরা রে হ্যাঁ এই যে নারকেল দেখো আবার কত দৈন্য পাতা আনছে এই যে দৈন্য পাতার খেত যে নারকেল আর গুড়ের মধ্যে নারকেলটা দিয়া কি করো বাসি ধনে পাতা বাসি পরিষ্কার করি দুজনের কাজ দিছি ধনে পাতা বাসনের কে কাটতে আগে ধন্যবাদ বাঁচতে পারে
নারিকেল লেদি এটা কইয়া তারপরে পিঠাটি বানাবো এই দাও বানানো দিছে ওই দাও দিছে ঋষি বানাইছে এটি ঋষি বানাইছে এক দুই মোমো স্ট্যান্ড থাকলে এরকম দেখা করেন যে তো আমি এমনি করি এই যে কড়াইয়ে জল গরম বয়ে দিছি তার উপরে বয়ে দিব এটা বাস হয়ে দিব এই দেখো আমার পিঠা বানানো মোটামুটি হয়েছে এই যে ব্যাকা তেরাই দি এটি বানাইছে ঋষি আমি এটি তোমরা লগে এর লগে শেয়ার করতেছি যে আমি কোন আমি না করছি না যেহেতু বানাইতে চাইছে বানাক না না সবসময় তো সুন্দর হইতো না অক্ষণে আস্তে আস্তে বানাইতেন না ঠিক হইব তো না করনটা আমার মনে হয় উচিত না এর লগে আমি না করছি না এই দেখো ঋষির পিঠা সুন্দর তো সবাই বানায় এই যে ডাইনোসর আমার জল গরম হয়ে আছে গা এখানে এখানে এখন দিয়া দিমু প্রথমে ঋষির একটা পিঠা দিই কেমন কত কষ্ট করে বানাইছে এই যে অনেক বড় আরো আমি দেখছি এরকম ভাবে বানাইতে তাইলে এত হেরান তাজে বালুই বানাইছে এখন ঢাকিয়া দিমু হয়ে যাবো এই যে একটা ধাপ মোটামুটি হয়ে গেছে গা এটা এটা নামাই লাই এটা আগে নামাই ও হো গরম এই দেখো কি অবস্থা আরো এই এত মোটো হয়ে গেছিল এখন তো অনেকটা কমছে কেমন হইলো পিঠা পিঠা কেমন হইলো দেখছো কি অবস্থার মধ্যে আমি আছি এই কারণে ভিডিও কিছু দিতে পারতেছি না এই ভিডিও জানি কবে যাইবো জানি না করে রাখলাম যেদিন শেয়ার করি তোমরা দেখবা এই সে অবস্থা এই তো এই চশমাটাও ভালো হয়েছে এই ধর সবাই খাওয়াইছে এবার আমি খেতেছি রাত্রেবেলা আর ভাতটা কিচ্ছু খেতাম না প্রায় 9টা বাজে এই যে খুব টেস্টি হয়েছে মাও খাইতেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুললো না বুঝছো আর যারা নতুন দেখতেছো নতুন বন্ধুরা অক্ষণে যারা দেখতেছো এরা কিন্তু সাবস্ক্রাইব করো আর বেলটা কিন্তু বাজাই দিও তাহলে নতুন নতুন যে ভিডিও আপলোড করুম তার নোটিফিকেশন তোমরা মোবাইলে সবের আগে যাইবো আর তোমরা দেখতে পারবা স্মিতা আর ঘর সংসার ঠিক আছে তাহলে আজকের মতন গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি হ্যাপি থেকো বাই বাই টাটা আবার দেখা হইব আগামী দিন।